আল্লাহর নাম নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। 200 কিলোমিটারের একটা রাইড হবে আমার, নীলক্ষেত হয়ে পলাশি হয়ে আমি মানে ফ্লাইওভার ধরব। ফজরের নামাজের পরে বের হয়েছি, রাস্তা একদম ফাঁকা। ঢাকা শহরের এই রূপ আমাদের সবার কাছে অচেনা। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তার মধ্যেও কিছু পরিশ্রমী লোক নিজেদের অন্ন জোগাতে ব্যস্ত। হালকা শীতের আমেজে আর ঢাকার রাস্তায় এভাবে ফ্রিলি বাইক চালাতে বেশ শান্তি লাগছে মনে। টোল প্লাজা যখন টোল দিয়ে পার হলাম, শনির আক্রাতে পৌঁছেই দেখি শ্রমজীবী মানুষগুলোর আনাগোনা শুরু হয়েছে। দূরপাল্লার নাইট কোচগুলো তাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে। আলো আধারির খেলা দেখতে দেখতে আমার গন্তব্যের দিকে আমি ছুটে চলেছি। ভোরবেলা যেহেতু বেশ ফাস্ট রাইড করছিলাম, ডিভাইডারের গ্যাপগুলোতে ভালো করে লক্ষ্য রাখছিলাম, আর বড় গাড়িগুলোকে যখন ওভারটেক করছিলাম তখন হাই বিম, লো বিম এবং হর্ন দিয়ে সতর্ক করছিলাম। বড় গাড়িগুলোর ড্রাইভাররা সারা রাত গাড়ি চালিয়ে বেশ ক্লান্ত থাকে, তাই সেগুলোকে সাবধানতার সাথে ওভারটেক করুন। আর এভাবে চলতে চলতে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে মেঘনা টোল প্লাজায় পৌঁছে গেলাম মাত্র 20 মিনিটে। রাস্তা তখনও বেশ ফাঁকা, কারণ রাস্তায় ছোট গাড়িগুলোর কোনো চাপ নেই। এরপর গজারিয়া পার হয়েই দেখি একটি চেয়ার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা দিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি, তবে এইটুকু বুঝতে পেরেছি মেজর কোনো সমস্যা হয়নি, আর গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে হালকা একটু জ্যামের সৃষ্টি হয়েছিল। পুলিশ আসার আগেই পার্শ্ববর্তী একটি ফ্যাক্টরি সিকিউরিটি গার্ড এসে রাস্তা পরিষ্কার করায় ব্যস্ত হয়ে গেল। সকালবেলার দিকে সবারই চোখে একটু ঘুম লেগে থাকে, তাই সকালবেলায় ড্রাইভ করতে এবং বাইক রাইড করতে খুব সাবধানতার সাথে রাইড করতে হয়। যেহেতু ভোরের আলো ফুটছে, ছোট গাড়িগুলোর ব্যাপারে এখন বেশ সাবধানই থাকতে হবে, কারণ এগুলো যত্রতত্রভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে। দাউদকান্দি ব্রিজটি পার হওয়ার পর হঠাৎ করেই যেন রাস্তায় গাড়ির চাপ বেড়ে গেল, আর এরপরই আমি বেশ কয়েকটি কাভার্ড ভ্যানের গ্যাপে পড়ে গেলাম। পেছনে দ্রুতগতি সম্পূর্ণ পিক আপ এবং সামনে বড় বড় কাভার্ড ভ্যানগুলো দেখে খানিকের জন্য একটু নার্ভাস হয়ে গেলাম। এরপর সেই নার্ভাসনেস কাটিয়ে নিজেকে সামলে নিয়ে কনফিডেন্টের সাথে কাভার্ড ভ্যানগুলোকে পার হয়ে গেলাম। হাইওয়েতে বাইক রাইড করতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় তা হচ্ছে কনফিডেন্ট। নিজের উপর আস্থা রাখবেন, দেখবেন যে কোনো পরিস্থিতি খুব সহজে সামলে নিয়েছেন। আজকের সকালটি অন্যান্য সকালের চেয়ে আমার কাছে একটু আলাদা, কারণ এইভাবে এত ভোরে আমি কখনো রাইড করিনি। জিগাতলা থেকে রওনা দেওয়ার পর ঠিক 1.5 ঘন্টায় আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়েছি। এরপর দেখা হলো এই দুই ভাইয়ের সাথে। ওনারাও মনে হয় আমার মতো রাইডটা বেশ উপভোগ করছিল, আর এরপর আমি ওনাদেরকে ওভারটেক করি, আর তাতেই হয়তো ওনারা একটু বিরক্ত বোধ করেছেন। কিছুক্ষণের মধ্যে আমাকে ওভারটেকটা ফেরত দিয়েছেন। এরপর পুরো রাস্তায় ওনাদের সাথে আর দেখা হয়নি। ওনারা ওনাদের মতো চলে গিয়েছেন, আর আমি আমার মতো রাইডটি এনজয় করতে করতে সামনে আগাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি ফেনি থেকে 5 কিলো সামনে ফতেপুর রেলগেটের উপরে। ঢাকা থেকে 5:30টায় রওনা দিয়েছি। পুরো রাস্তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, খুব সাবধানতার সাথে গাড়ি চালিয়েছি, এবং প্রায় 2.5 ঘন্টা লেগেছে আমি ফেনি এসে পৌঁছেছি। এর ভিতরে 2 বার ব্রেক দিয়েছি বন্ধুরা, 10 মিনিট করে। বন্ধুরা, হাইওয়েতে ভোরবেলা খুব সাবধান, কারণ ট্রাক বাস সব কিছুই বেশ দ্রুতগতিতে চলাচল করে। তো এই ক্ষেত্রে বন্ধুরা খুব সাবধানতার সাথে হাইওয়েতে রাইড করতে হবে। ফতেপুর রেলগেটে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার ফেনির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, সামনের ঘটনাটি একটু লক্ষ্য করুন। আর আমাদের দেশে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে এই ধরনের অসতর্কতা এবং অসহিষ্ণু আচরণের কারণে। খুব কম মানুষের মধ্যে ধৈর্য ধারণ করা এবং সহিষ্ণু আচরণ দেখতে পাওয়া যায়। করোনা থেকে বাঁচার জন্য মুখে মাস্ক পরেছি, কিন্তু হাইওয়েতে হেলমেট ছাড়া রাইড করছি।
এই ধরনের বাজারগুলো পার হওয়ার সময় খুব সাবধানভাবে পার হবেন। আমরা কতটা অসতর্ক তার একটি নমুনা দেখুন। বাচ্চা কোলে নিয়ে যেমন ইচ্ছে তেমনভাবে রাস্তা পার হচ্ছি। যদি একটা ঘটনা ঘটতাম দুঃসাহটা আমার হইতো, ঠিক না? এই কথার জন্যে বন্ধুরা সবসময় আমি একই কথা বলি, কোনো ঘটনা ঘটলে দোষ যারাই থাকুক সাফারার কিন্তু আপনি হবে। বন্ধুরা ঠিক 9:30 আমি নিরাপদে বাসায় পৌঁছে গেলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।